নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল বক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। তার জন্য ওই মুগের ডালটাকে শুকনো খোলায় আগে ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি, এবার ডালটাকে আমি ভেজে নেব। এটা হলো সোনা মুগ ডাল। ডালটাকে এবার শুকনো খোলায় ভেজে নিচ্ছি। হালকা লাল করে ডালটাকে আমি ভেজে নেব। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভেজে রাখা মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সিদ্ধ করে নেব। মুগ ডালের যে ফেনাগুলো উঠছে সেইগুলো আমি ফেলে দেব। দেখো ফেনাগুলো ফেলে দিচ্ছি। মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডাল কাটা দিয়ে ডালটাকে ঘুটে দেব। ডাল কাটা দিয়ে দিয়েছি, 15 মিনিট ধরে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা ডালের মধ্যে এবার হলুদ দিয়ে দেব আর লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে ডালটাকে ঘেঁটে দিলাম। ডালটাকে এবার নামিয়ে নেব। রুই মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে রুই মাছের মাথাগুলোকে খুব ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবার রুই মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলেই কটা গোটা জিরে আমি দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম, আদা জিরে বাটা দিলাম, লঙ্কা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। মশলাগুলো দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। 1 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ লবণ এখন দেবো না, কারণ আগেই দিয়ে দিয়েছি ডালের সাথে। এবার মশলাগুলো খুব ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নেব। এবার রুই মাছের মাথাগুলো মশলার সাথে মিশিয়ে দেবো। মশলা দিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো কষিয়ে নেব। সিদ্ধ করা ডালটা এবার ঢেলে দেবো। ডালের সাথে রুই মাছের মাথাগুলো খুব সুন্দর করে মিশিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিতে ভুলে গেছিলাম, কিন্তু এখন আমি কাঁচা লঙ্কাগুলো ডালের সাথে মিশিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল! এরকম ডাল হলে গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে শুধু শুধুই। রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে। এবার আমি সামান্য একটু চিনি আমি ডালের সাথে মিশিয়ে দেবো, তাহলে খেতেও ভালো লাগবে, কালারও আসবে। সামান্য একটু চিনি আমি মিশিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ডালের মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে দিলাম, এবার বাড়িতে তৈরি করা ভাজা মশলা
সেটাও আমি ডালের মধ্যে মিশিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। ডালটা হয়ে গেছে, রুই মাছের মাথা দিয়ে এবার নামিয়ে নেব। রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে, ভালো রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে রুই মাছের মাথা দিয়ে মুগের ডালের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।